পরদিন সকালবেলা আমি অনেক কিছু রান্না করলাম, কিছু আত্মীয়কে ইনভাইট করলাম, সাথে অনিককেও। দুপুরে সবাই আসলো, কিন্তু অনিক এখনও আসেনি। ওই তো অনিক আসলো, এরপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি শ্বশুরমশাইকে ইশারা করলাম, তখন উনি উঠে দাঁড়ালো। এক্সকিউজ মি, আপনাদের সবাইকে এখানে ডাকার কারণটা কেউ কি জানেন? না তো, আমাকেও তো বলনি। আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু আমি আমার একমাত্র জামাই তানভীরের নামে লিখে দিয়েছি, তাই সবাইকে আজ জানিয়ে এই দলিল তানভীরের হাতে তুলে দিচ্ছি। তানভীর, এদিকে আসো। আমি এগিয়ে গেলাম, গিয়ে দলিলটা হাতে নিলাম। আব্বু, কি করছো এটা? তোমার সম্পত্তির অধিকার শুধু আমার, তুমি অন্য মেয়ে দিলা মানে? বুঝলাম না। তোর সব কিছু তো ওরই, তাই না? তাই জন্য ওর নামেই দিলাম। কিন্তু দেওয়ার আগে একবার তো আমায়। মুমুর কথা মাঝপথে থামিয়ে দিয়ে অনেক কাছের বাহানা দিয়ে চলে গেল। মুমু আর কথা না বলে ওর পেছনে যেতে লাগলো। একটু পরে সবাই চলে গেল, আমি আর শ্বশুরমশাই একটা কাজে বাইরে গেলাম। সন্ধ্যার পরে বাসায় আসলাম, শাশুড়ি আর মায়া টিভি দেখছে। মায়া, তোমার আপু কই? মনে হয় ছাদে। আচ্ছা, আমি ছাদে চলে আসলাম। মুমু অস্থিরভাবে পায়চারি করছে, ওর এমন অস্থিরতা দেখে আর ডাকলাম না, শুধু দাঁড়িয়ে থেকে ওর দিকে দেখতে লাগলাম। ও বারবার কাকে যেন ফোন দিচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। বেশ কয়েকবার ট্রাই করলো, এবার রিসিভ হলো। হ্যালো, কি সমস্যা, বারবার ফোন দিচ্ছ কেন? ফোন হয়তো লাউড স্পিকার ছিল তাই সব শোনা যাচ্ছে, আর আমার ধারণাটাই ঠিক, ও অনিককে ফোন দিচ্ছে। আমার ফোন রিসিভ করছো না কেন? ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আমার। কি বলছো, কালকেই তো বললে আমার সাথে কথা বললে তোমার দিন ভালো কাটে। সেটা কাল পর্যন্ত, আর কাল পর্যন্ত তুমি কোটিপতি ছিলে আর এখন ভিখারি। কি বলছো এসব, তুমি না আমায় ভালোবাসো? তোমায় কে ভালোবাসবে? আমি ভালোবাসি তোমার টাকাকে, কিন্তু তুমি তো এখন ফকির। তুমি তুমি আমার সম্পত্তিকে ভালোবেসেছিলে, আমাকে না। তোমার সাথে সরি, তোর সাথে তো সুন্দর ব্যবহার করে লাভ নেই, তোর মতো আরো অনেক জিয়েপ আছে আমার। শোন, এখন তো আর কিছু করতেও পারবি না, ওই গাইয়াটার সাথে সারা জীবন কাটিয়ে দে। আব্বু ঠিকই বলে, আমি সব সময় মানুষ চিনতে ভুল করি। ফোন রাখ, আর কোনোদিন ফোন করবি না, আমি আবার কোনো ভিখারির সাথে কথা বলি না। ওপাশে থেকে অনেক ফোন কেটে দিল। মুমু যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গায় বসে কান্না করছে। একবার এগিয়ে যেতে চাইলাম, পরে ভাবলাম না, এটাই ওর প্রাপ্য। আমি নীরবে অনেক কেঁদেছি, ও আজ একটু কেঁদে দেখুক কেমন লাগে। ঠিক কতটা কষ্ট পেলে মানুষের চোখ দিয়ে পানি আসে সেটা ওর বোঝা উচিত, কারণ সে সাপের কামড়ের বিষের ব্যথা ততদিন বুঝবে না যতদিন না সে নিজেই সাপের কামড়ের বিষের ব্যথায় কাতাতে থাকবে। মুমু খুব কান্না করছে, আমারও খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে ও সামনে গিয়ে ওকে তুলে জড়িয়ে নেই বুকে, ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলি, এই পাগলি কান্না থামাও, আমি আছি তো। ইচ্ছেরা ওর কাছে যেতে যাচ্ছে, কিন্তু ক্রোধ ক্রমে ওর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি বরাবরই ক্রোধের থেকে ইচ্ছেকে বেশি প্রাধান্য দেই, কিন্তু এবার আর না, এবার আমি আমার ক্রোধকেই বেশি প্রাধান্য দিলাম। ওর বোঝা উচিত কষ্ট কী, এটার অনুভূতি কেমন। প্রতিটা মানুষকেই কষ্ট কী জিনিস সেটা বোঝাতে কষ্ট দিতে হয়, নয়তো সে কখনোই সুখের যথাযথ মূল্যায়ন করবে না। মুমু কান্না করছে, আমি শুধু নির্বাক চোখে তাকিয়ে আছি। ইচ্ছে থাকা সত্ত্বেও ওর কাছে যেতে পারছি না, হাত দিয়ে নিজের মুখটা মুছতে যাব, ঠিক খেয়াল করে দেখি আমার অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। চোখের পানিগুলো কেমন অদ্ভুত, যার কাছে আমার কোনো মূল্য নেই তার জন্যই ঝর্ণার মতো ঝরে। চোখটাও প্রিয় মানুষটার দুঃখ সহ্য করতে পারছে না। মুমু উঠে দাঁড়ালো, হয়তো এখন নিচে চলে আসবে। মুমু যাতে আমায় দেখতে না পারে তাই জন্য তাড়াতাড়ি করে নিচে আসলাম। সবাই বসে টিভি দেখছে, আমিও তাদের সাথে জয়েন করলাম। ভাইয়া, তোমার চোখ লাল হয়ে আছে কেন? মনে হয় কোনো পোকা পড়েছে। আমরা সবাই গল্প করছি, হঠাৎ সেই সময় মুমু নিচে আসলো, কারোর সাথে কোনো কথা না বলেই সোজা ওর রুমে চলে গেল। একটু পরে আমি ওখান থেকে উঠে আমার রুমে চলে আসলাম, শ্বশুরমশাই আমার সাথে রুমে আসলো। তানভীর, কিছু বলবেন? বলেন। তুমি কি শিওর অনেকের সাথে ওর আর সম্পর্ক থাকবে না? অলরেডি সম্পর্ক শেষ হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, কি যে বলেন না। তাহলে এখন তোমাদের সুখী পরিবার। আপনার মেয়ে যাতে সুখী থাকে সেই ব্যবস্থাই করব। তো আমরা বাসায় চলে যাই, রাত তো অনেক হয়েছে। বাসা তো বেশি দূরে না।
আমি এগিয়ে দিয়ে আসব। না লাগবে না, ড্রাইভারকে ফোন করে দিয়েছি, এসে আমাদের নিয়ে যাবে। ও আচ্ছা। শ্বশুরমশাই চলে গেল, আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম, কারণ আমি চাই না কারো ঘৃণার পাত্র হয়ে থাকতে। আমি চলে গেলেই হয়তো ও সুখী হবে, আর এতেই আমি সুখী। রাতে শুয়ে আছি কিন্তু চোখে ঘুম আসছে না, বারবার মনে হচ্ছে আমি একজন ব্যর্থ মানুষ। নিজের ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসা বোঝাতে পারলাম না, তিলে তিলে সঞ্চিত আমার এই ভালোবাসা এখন এক অনাথ শিশুর মতোই অসহায়। এসব ভাবতে ভাবতে কখন যেন চোখের কোণে কয়েক ফোঁটা পানি জমে গেছে, পানিগুলো মুছে বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে এসে শুয়ে পড়লাম। বারবার নিজেকে বোঝাচ্ছি যে ভাবনাগুলো চোখের পানি এনে দেয় সেগুলো না ভাবাই ভালো, কিন্তু বেহায়া মনটা কিছুতেই আমার কথা শুনবে না, বারবার সেই ভাবনাগুলোই ভাবতে থাকবে। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি, মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম, মনে হচ্ছে বেশ কিছু সময় ধরে এটা আমার বুকের উপর আছে, বুকটা ব্যথা হয়ে গেছে। মাথাটা একটু তুলে দেখি মুমু আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, তবে ও এখনও কান্না করছে। আমার টি শার্টটা প্রায় সম্পূর্ণ ভিজে গেছে। কিছু একটা বলতে যাব কিন্তু আর বলতে পারলাম না, কেন জানি না কিছু বলতে ইচ্ছে করলো না। তবে বুকের যে ব্যথাটা অনুভব করলাম এতক্ষণ সেটা কেমন জানি বিলীন হয়ে গেল। তবে মুমু এখনও ঘুমায়নি, কিন্তু আমি এমনভাবে শুয়ে আছি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। খুব ইচ্ছে করছে মুমুকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরার সাহস পাচ্ছি না। অনেক ভেবে এবার এমনভাবে জড়িয়ে ধরলাম যেন আমি ঘুমের ঘরে আছি, হয়তো আর কোনো দিন এই সুযোগটা পাবো না, কারণ কাল বিকেল আমার ফ্লাইট। আর ভোরবেলা সবাই ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাব। একটু পরে মুমু ঘুমিয়ে পড়ল, আমি এখনও ওকে জড়িয়ে ধরে আছি। ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। এখন ভোর, আমি চলে যাচ্ছি কিন্তু কিছুতেই যেতে ইচ্ছে করছে না। মুমুর মায়াবী মুখটা বারবার দেখতে ইচ্ছে করছে। না, মায়া বাড়ানো যাবে না, কারণ মায়া বাড়িয়ে কষ্ট ছাড়া আর কিছুই পাবো না। মায়া বাড়িয়ে যখন লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয়, আর আমি এখন মায়া কাটাতে ব্যস্ত। মুমুর ফোনটার নিচে একটা চিঠি লিখে রেখে গেলাম। চিঠি: পাগলি বউ, সরি, তুমি তো আর আমার বউ নও, তাই পাগলি বউ বলাটা আমার শোভা পায় না। বিয়ে করলেই শুধু বউবর হওয়া যায় না, বউবর হতে গেলে তাদের মাঝে ভালোবাসাটা থাকতে হয়, যেটা আমাদের মাঝে কখনোই ছিল না। আমি ভালোবাসতাম তোমায়, আর তুমি অন্য কাউকে। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করেছি, কিন্তু আমার ভাগ্যে নেই। প্রতিদিন বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু তুমি ভুলেও আমার বাইকের দিকে তাকাতে না। যখন তোমার স্বার্থের জন্য আমায় প্রয়োজন হলো তখন, যাই হোক, কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করাটা ঠিক না। যখন সে জানতে পারবে যে সে যাকে ভালোবাসে তার জন্য সে এতটা করলো, সে শুধু তার প্রয়োজন ছিল, প্রিয়জন না, তখন যে কী পরিমাণ কষ্ট হয় সেটা তুমি বুঝবে না। যাই হোক, আমি হয়তো তোমার প্রয়োজন ছিলাম, কিন্তু আমি খুব করে চাইতাম তোমার প্রিয়জন হতে, কিন্তু সবসময় অপমান অবজ্ঞা করেই গেলে। আর কাল যেটা হলো সেটা শুধুমাত্র তোমায় ভুল মানুষের হাত থেকে বাঁচানোর জন্য। তোমায় বাঁচানো আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার বালিশের নিচে দলিলটা আছে, আর প্রজেক্ট পেপারটাও আছে। তুমি সবসময় চাইতে না যাতে করে আমার মুখ দেখতে না হয়, সেই জন্য ডিভোর্স পেপারে সাইন করে রেখে এসেছি। সাইন করে নিও, চলে যাচ্ছি তোমার জীবন থেকে অনেক অনেক দূরে। কোনোদিন আর আসবো না তোমার শহরে, করবো না কখনোই বিরক্ত, আর বলবো না কখনো। স্বামী আমি তোমার, দিতে হবে আমায় সেই অধিকার। তবে খুব করে বলতে ইচ্ছে করছে একটি বার, ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আমার ফ্লাইট বিকেলে হয়, এই সময়টা কাটানোর জন্য পুরনো সেই মেসে আসলাম। সারা রাত ঘুমাইনি, তাই ফোনটা সাইলেন্ট করে ঘুমালাম। ঘুম থেকে উঠলাম প্রায় দুপুরে, ফোনের স্ক্রিনে দেখলাম অনেকগুলো মিসড কল আর মেসেজ। মেসেজ সিন করতে যাব সেই সময় আব্বুর নাম্বার থেকে কল আসলো। হ্যাঁ আব্বু, তাড়াতাড়ি হাসপাতালে আসো। আর কিছু না বলে ফোনটা কেটে দিল। আম্মুকে ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, এবার মায়াকে ফোন দিলাম। মায়া, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? সকালবেলা তোমায় নিয়ে আমার সাথে অনেক গল্প করেছে, তোমার কাছে ক্ষমা চাইবে, তাই তোমায় ফোন করে বাসায় আসতে বলার জন্য। ফোনটা নিতে তোমার রুমে গিয়েছিল, এরপর কী যেন একটা পরে তাড়াহুড়া করে গাড়ি নিয়ে বের হয়েছে, এরপর হাইওয়েতে বড় ট্রাকের সাথে। ডাক্তার কি বলল? এখনো কিছু বলেনি, ভেতরে অপারেশন করছে। এরপর আমি সেখানে গেলাম,
যাওয়ার পর মায়া আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার জন্য আজ মুমুর এই অবস্থা। মুমুর কিছু হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। একটু পরে ডাক্তার বের হলো, দৌড়ে গেলাম। ডাক্তার, কি অবস্থা? কিছুই বলতে পারছি না, খুব বেশি ব্লাডিং হয়েছে, এখন সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ প্লিজ আমার মুমুকে সুস্থ করে দাও, কখনো কিছুই চাইবো না, তুমি শুধু আমার মুমুকে ভালো করে দাও। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এমন সময় আমার সামনে এসে থামলো একটা বেড। বেডের উপরে সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ। চোখগুলো আমার আটকে গেল, মুখ দিয়ে যেন আর কোনো কথা বের হচ্ছে না, কণ্ঠনালী মনে হচ্ছে শুকিয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড়টা সরাতেই আমার পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। কিছু সময়ের জন্য মনে হয় আমার শ্বাস আটকে গেছে। মুমু, এই মুমু, এই কথা বলো, দেখো আমি কোথাও যাইনি, তোমার কাছেই আছি, কি হলো, কথা বলবে না? এই মুমু, আমি কোথাও যাইনি তো, প্লিজ কথা বলো, তুমি আমায় ছেড়ে এভাবে চলে যেতে পারো না। আরে পাগলি, আমি তো তোমার প্রজেক্টের ব্যাপারেই যাচ্ছিলাম, কিন্তু তোমায় একটু কষ্ট দিব সেই জন্য ওসব বলেছি, আর তুমি তুমি আমায় চিরতরে একা করে চলে গেলে। মুমু, হ্যাঁ মুমু, প্লিজ ওঠো না, একটাবার তাকাও আমার দিকে, দেখো আমি কোথাও যাইনি, প্লিজ তাকাও, কথা বলো, আমার পাগলি বউটা, প্লিজ কথা বলো, আমি কখনোই তোমায় না বলে আর কোথাও যাব না, তোমার সাথে আর এমন করব না, কখনো তোমায় কষ্ট দিব না, প্লিজ তুমি কথা বলো, আল্লাহ প্লিজ আমার মুখে ভিড়িয়ে দাও, তুমি আমার সাথে এমন করতে পারো না, প্লিজ আল্লাহ আমার মুখে ফিরিয়ে দাও। মুমু প্লিজ একটাবার কথা বলো, তোমার যত খুশি পক্ষা দাও আমি কিছুই বলবো না, প্লিজ তবুও কথা বলো। আমার সামনে থেকে মুমুকে নিয়ে যাচ্ছে, আমি শুধু চিৎকার করে কান্না করছি। নিয়তি আবার আমার প্রিয় মানুষকে কেড়ে নিল। হাজারবার রিকোয়েস্ট করলাম কিন্তু মুমু আর কথা বলেনি। তানভীর, তানভীর, কে তানভীর? এই দাঁড়ান আপনারা, আমার মুমু বেঁচে আছে, আমার মুমু বেঁচে আছে, আই লাভ ইউ মুমু, তোমাকে আর আমি কখনো কোথাও যেতে দিব না। আমি তোমাকে ভালোবাসি তানভীর, আমি আমি পারবো না তোমাকে ছেড়ে যেতে, তাই তো তাই তো আবার ফিরে এলাম, আমাকে আমাকে মাফ করে দিও, অনেক অন্যায় করেছি তোমার সাথে। একদম চুপ, এসব কথা বলবে না, তোমাকে ছেড়ে আমিও যে থাকতে পারবো না মুমু। আই লাভ ইউ, আই লাভ ইউ তানভীর, আই লাভ ইউ, লাভ ইউ টু। তো ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। তো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। কিছু উৎসাহমূলক কমেন্ট করুন, দেখবেন পরের পার্টটা এর থেকেও মজাদার হবে। কিন্তু আপনারা তো নাইস, ভালো হয়েছে, এছাড়া কোনো কমেন্টই করেন না, যেটা আমার কাছে উৎসাহের মনে হয় না। আমাকে উৎসাহিত করুন, আমি চাই আপনারা আমার ভুলটা ধরিয়ে দিন, তবে আমি শুদ্ধ করতে পারবো নিজেকে। আমি আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব, যাতে পরবর্তী পার্টটা আরও রোমাঞ্চকর হয়, আরও অনেক ভালো হয়, তবেই না আপনাদের শুনতেও ভালো লাগবে আর আমার কাজটা করতেও ভালো লাগবে। আমার কথাগুলো মাইন্ড করবেন না, আর মনে কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।